আরে ভাই আপনি এখানে? নামি আরে ভাই আগান 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 নামি আপনি, আরে ভাই আগান, আরে আগান আপনি এখানে কি করেন? তুমি তো তোমার আপন মানুষই নাকি, কেউ জানবে না, তুমি আর আমার মধ্যে থাকবে, আসো না। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ আম্মা ভালো আছি, আপনার শরীরটা কেমন? ভালো আছো শরীর, তুমি ভালো আছো? হ্যাঁ আম্মা ভালো আছি। বাসো, আচ্ছা আব্বাই গো আম্মা। হ্যাঁ আম্মা ভালো আছে। কি হয়েছে, কি এর মেয়ে তো কি হয়েছে কি? ও আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবাজি, ভালো আছো না? হ্যাঁ আব্বা ভালো আছে। বাবা কি কোনো দুঃখের কথা বলো, তোমারে ওই জরুরি একটা তলব দিলেন আব্বা। হন ওই মুই হব বুঝছি, মুই জামাইরে কইতে আছি তুমি বেতা যাইয়া চা নাস্তার ব্যবস্থা করো, যাও। আরে যাও, আমি তো বলছো তুমি, আর এই যে মাতারিরে বেশি কথা কয়। আব্বা আপনার শরীরটা কেমন বাবাজি? হন তোমাকে দয়ালায় রাখছে, ভালো রাখছে, কিন্তু মন তো ভালো না বাবা, বুঝছো? কে আবার কি হয়েছে? মোর মাথার ভেতর টেনশন, বিভিন্ন টেনশন চাপ দিতে আছে, ওই ঘরে যে টানছে মোর পোলাপ গায়ে, তোমার হালাই, বুঝো না ব্যাপারটা? আমগো ভাবি, হ্যাঁ ওইটা তো মুই দেখতে পারতে আছি না। সমস্যা কি, এত সুন্দর বউ? আরে বাবাজি, এই হালার ভালো তো মুই বিয়ে হরাই নাই, ও নিজে আল্লাহ হরছে। এই মাথার মোর একটু ভালো লাগে না, তোমার ডাকছি লিখিয়া যে কেমনে কি হরা যায়, এই মুই রাখবো না, কেমনে কি হরা যায় একটু পরামর্শ দেওয়ার লাগে তোমার ডাকছি, বুঝছো কি হয়েছি? আব্বা আপনি কি করতেছেন একটু কোন দিয়ে আমার খুললে কোন দিয়ে? তোমার সব খুলে কোয়া লাগবে, তুমি বোঝো না? এই সেমরি রে মোর বাড়ির, এই বাড়ির দেখ কিভাবে বাড়ি ওর মুখ, এই একটা গুজর বাইতে বাই করবেন আপনি? হ্যাঁ কেমনে হরা যায় এটা ব্যবস্থা করো, বুদ্ধি বুদ্ধি বাইরে হরো, মুই বহুত ভাবতে আছি, চিন্তা করতে আছি, মুই কোনোটাই মোর মাথা খেলতে আছে না। আব্বা এইগুলো আপনি আমার বুঝ ছাইড়া দেন, আমার মাথায় বুদ্ধি কিস কিস করে, বুঝছেন? বুদ্ধির অভাব নেই আমার মাথায়। আরে বাবা যদি শুনছি তোমার মাথা অনেক বুদ্ধি, মোর মাইয়ে কইছে তোমার জামাইয়ের মাথা অনেক বুদ্ধি, হেলে তোমারে বলাইছি মুই, বুঝো না কা? আর বয়স হয়েছে না, বুড়ে গেছি না? যদি আপনি আমার কথা শোনেন আমি আপনার একটা বুদ্ধি দিতে পারি আব্বা, বেয়াদবি মাফ করবেন যদি বেয়াদবি না করেন। আরে বাবা তুমি কও দিয়ে তো নাটক না হরিয়া, তুমি কও এদিকে। শাবাশ বাবা, তুমি কি কঠিন বুদ্ধি দেছো, এই লিগে তো তোমারে বলাইছি, হ্যাঁ সুন্দর একটা বুদ্ধি, মুই রাজি, তাহলে আমি খেলা শুরু করে দিই। তুমি এখনই গিয়ে কাম শুরু করে দাও, ওই সেমরির মধ্যে দেখলে মোর মাথার মধ্যে শরীরের ভিতরে রক্ত টকবক টকবক করে ফোটে। আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখেন কি গেমটা করি, ঠিক আছে? দেখেন কেমনে আমি ঢুকে পড়ি। হয় তুমি কি লাগে ঘরে ঢুকিয়ে যাও, তুমি যেমনি কইছো তুমি ঘরে ঢুকিয়ে। আরে আব্বা আমি আমরা জামাই না, হ্যাঁ আমি কি আমরা তো কম যাইনি? হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, তুমি যাও কাম শুরু করে দাও, জামু আব্বা দলে। আর চা নাস্তা পরে খাইও, লাগলে নিয়ে আব্বা মাথা একটা ভুদেন, আরো বুদ্ধি আল্লাহ বাড়াই দিক। আব্বা তাহলে আমি কিন্তু গেলাম কই? হ্যাঁ তুমি শুরু, তুমি শুরু আরো ঘরে ঢুকে কাম শুরু করে দাও। আরে ভাই আপনি এখানে? নামি আরে ভাই আগান 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 আপনি, আরে ভাই আগান, আরে আগান আপনি এখানে কি করেন? আরে ভাবি ভাই, আরে ভাই আগান, আরে ভাবি, আরে ভাই কেউ দেখলে তো আমার মান সম্মান যাবে ভাই, আপনি আরে তুমি আর আমি ছাড়া আর কেউ আছেন? আরে ভাই আপনি আগাই বসেন, আপনি এখানে কেন? আরে ভাবি এমন করতেছো দিদি, আমি কিন্তু চিৎকার দেবো ভাই। আর চুপ থাকো, আপনি আমার রুমে কেন আসছেন ভাই? বিদেশ থেকে তো ভাই, আমার জামাই বিদেশ থেকে মানছে, এগুলো দেখলে আমার কলঙ্ক হইবে ভাই, আপনি একটু দূরে যান ভাই। আমি তো, আমি কি তোমার, আমি তো তোমার আপন মানুষ নাকি, কেউ জানবে না, তুমি আর আমার মধ্যে থাকবে, আসো না। আরে ভাই আমি ওই পেশা জানতো অনেক, কিন্তু সহ্য করছি আমি, কিন্তু মুই কিন্তু একটা চিহ্নে আমি কই দিলাম ইন্তেজান। আরে ভাবি ঠিক আছে, কি করো কি আছে ইন্তেজান ভাই, ইন্তেজান কিন্তু ওর ওদিকে যান। আরে ভাবি রুমের বাইরে, এই দাহাতে আইছি এত দূরে। আরে ভাই আমি রুমের বাইরে যান, দাহাতে এই বরিশাল আইছি তোমার একটু ভালোবাসা দিতে, তুমি বুঝ দিয়ে পড়তাছো। আমির মো
মোর ভালোবাসা লাগবে না মোর স্বামী আছে মোর স্বামী যখন আইবে তখন মোর ভালোবাসা দিও মোর স্বামী ভালোবাসাই মোর দাম নিয়ে দি আগে মোর রুম দে বাইরে মানছে দেখলে মোর মানি দিতে দেবে বাইরে আরে ভাবি ভাই আমি বাইরে আল্লাহ বাস আমি বাইরে আমি মোর রুম দে আরে ভাবি বহ একটু কথা কই বহ বহ তো আরে ভাই আপনি কি করবেন আপনি কোন আরে ভাবি বহ তো আরে ভাই আপনি কোন আমি দাঁড়াইই বল কোন আপনি কি করবেন মোল্লা কি করবেন বলতেছি এই যে ভাই বিদেশ থাকে কত বছর ধরে হ্যাঁ তুমি কি কাডের পুতুল তোমার কিছু মন চায় না না মোর কিছু মন চায় না আমি কি ওর কাছে কম না আমি কি তোমার আমি তো কাছের মন ভাবি তুমি আর আমি আরে আপনি আছেন তো আর কি আছেন হে বাড়ির মধ্যে কি লাইট পড়ছে আপন দেখেন আপনার জামাই মোর রুমে আইছে মোর জামাই তোর রুমে আইছে হ্যাঁ এই জামাই কি হইছে কি এক করে আব্বা ডাহা মিছা কথা আব্বা ঠিক আছে আব্বা ভাবি আমার বাইরে থেকে হাত দুইটা টাইনা লইছে কয় আজ জামাই আহ রুমে আহ রুমে আহ আব্বা সব মিথ্যে কথা মুই এটা কই হ্যাঁ বাইরে ইনমা কি চুপ থাক হেলি মুই কইছিলাম মোর বলার ওই হালা বলা তো বসলে না এর চরিত্র নাই আমি আনতে কইছি এই মাইয়া ভালো হইবে না হ্যাঁ এ তুই নিজে দোষ হইয়া মোর জামার উপরে দোষ চাপাই দিতে আছ হ্যাঁ আব্বা আপনারা জানেন না আমার চরিত্র সম্পর্কে হ্যাঁ মোর আমি না করছি যে ভাবি না 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 বাসা আব্বা আছে আম্মা আছে আমার টাইনা লইছে আব্বা রুমের মধ্যে আইনা দরজা লাগাই দিছে আব্বা এসে আইছে মুই জানি না মুই এনে ঘুমাই আইয়ে মোরে আসছে হ্যাঁ তুমি আম জানো না তুমি দোষ তুলছি বাবা না তুমি জানো না মোর দুধের মতো দুধের দোষ আছে মোর জামার মধ্যে কোনো ভেজাল নাই আরে আব্বা আমধারা মোরে তারাইতেছেন আমধারা মোরে এমনি কইতেন মুই চললে যাইতাম আমধারা মোরে এরকম অপবাদ দেখির লিগে তারাইছেন তোর চরিত্র এইরকম তোর চরিত্র এরকম তোর কথা আগে মুই ব্যাকরা নড়ছি ওই হালালা তো মোর কথা হল না এই ভাবি আপনি মিশা কথা কইবেন না আপনি ঢাকা থাকতে আমার ফোন দেন নাই যে জামাই আসো তোমার ভাইয়ে দাও ওই বিদেশ থেকে আরে ভাইয়ের কোয়া লাগবে না এগুলো যে আপনি সব ছাই সাজা নিয়ে কথা আমি বুঝতে পারছি না এলে মোর হরে কেমনে মোর দোষ দেয় মোর পরে জানে না মই কেমন ভাইয়া মুই জানি বিদেশে কইতাছি ভাইরা তুই মোর বাড়িতে মুই মেলা আজি মানুষ আবার জানেন কি কইছে একদিন একদিন রাইতে বেলা আমার ফোন দিছে ফোন দেবে তো জামাই একলা রাইতে আমার ঘুমায় না এত রাইতে ঘুমায় না আপনি মাইয়া দেখে গেলে দেখে আমার সন্দেহ কইবে এই সেরিকাটা আপা কুল আস্তাগরা আপা সব মিথ্যা কথা আপা আপনি বিশ্বাস করেন মোরে তোরে মই বিশ্বাস করমু তোরে মই বিশ্বাস করমু সাপেরে বিশ্বাস করা যায় তোরে বিশ্বাস করা যায় না ও আমনে পোড়ায় পোড় আম চেন লাগে মই এত খারাপ আর আমনে আনলে তো মই ভালো থাকতাম কে মোর মোর মধ্যে কি নাই কোন আমনে ও কিন লাগে মোর পছন্দ হয় না মই কি আমনে যত্ন হই না নাকি আস্তাগুলান মুই এ গ্রামের মধ্যে সাতটা গ্রামের মধ্যে মই একজন আদি মানুষ আব্বা মই কেমনে মুখটা দেখামু কোন আমি হন এই বেড়াইতে হন আমি ও ইয়া বদনাম হয়ে গেল আমার মানুষ হলে কি কইব এ সুপর নয় কি বাইরা আপনার জামাই বাইরে তো বাইরে বাইরে তাহলে মু ডাকলি হে আইলে কে আব্বা এই বউ যদি আপনার ঘরে রাখেন যুব সমাজ নষ্ট হয়ে যাবে সব পোলা বাইন আপনার ঘরে আইব আব্বা হয় জামাই ঠিক কথা কইছো এককালে উচিত কথা কইছো এ বাইরে নাকি বাইরা আব্বা আপনি রাখেন আমি বাই করতেছি এই বাইরে বাইরা এই বাইরা বাইরা তুই বাইরা 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 আব্বা দেখছেন আমরা কি করছি দেখছেন ভাই তো তোরা কপাল সুমা দি বাবা এই কামটা আমি আজকে 4 5 বছরের চেষ্টা করতে আছি আমি পারতে আছি না তোর বুদ্ধিটা কামে লাগছে বুঝছো এই কমে গেল মোর জামার লাগি হইছে খোপের তো মুরগি ডাইন দাও জবর দাও এই গুণ হারো বাবা তুমি নিব আর তুমি বল এত দিন পর একটা কামটা হইছে কামের মতো কাম হইছে এই 4টা 5টা বছর এই মুই কি পেশাই দি আছি পেশাই দি গুছাই জানতে পারি না আন্না মারা আগে কইবেন না এটা আমার তুরির ব্যাপার আয় আব্বা হনো এখন তোমার লাগিয়া আমি বাজার যাইতাছি না খাই কিন্তু যাবা না না আব্বা এর আগে একবার আইছো না খাই গেছো গা হনো বড় রুই মাছ বোয়াল মাছ সব আনতাছি তুমি খাইয়ে যাবা তুমি যে আমার উপকার করছো বাবা তুমি বাও ও বাও এ এমিয়া